আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের বারবকুণ্ড ইউনিয়নের তারেক, মিস্টার তারেক, ওনার যে ব্ল্যাক সোলজার ফ্লাই, সেই ব্ল্যাক সোলজার ফ্লাই প্রোডাকশন উনি কীভাবে করেন সেটাকে দেখার জন্য আমরা আসছি। এবং এটা এই ফ্লাই থেকে যে লার্ভাটা হয়, আমরা জানি যে পোকার দুই ধরনের স্টেজ আছে। একটা হচ্ছে এগ লার্ভা পিউপা অ্যাডাল্ট, এই চারটা স্টেজে এক ধরনের পোকা তৈরি হয়। আর একটি হচ্ছে এগ নিম্ফ অ্যাডাল্ট, এই তিন স্তরের। এখন এই ফ্লাই যেগুলো, ফ্লাই সাধারণত হলো চারটা, চার ভাগে ভাগ, একটা হচ্ছে এগ, তারপর লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। এই মূলত এটা কমার্শিয়ালি যে প্রোডাকশন হয়, এটা প্রোডাকশন হয় হচ্ছে লার্ভাটা। এই লার্ভাটা, এর শরীরের ভিতরে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে, এবং এই প্রোটিনটা দেখেন আমাদের দেশি মুরগি যেগুলো, দেশি মুরগি যে খায় এবং ডিম পারে এবং তার ডিমের যে স্বাদ বেশি হয়, মূলত কারণ হচ্ছে দেশি মুরগি এই আশেপাশে থেকে পা তার তাতা ছড়ায়, মানে দেখা যাচ্ছে মাটি সে পা দিয়ে নড়ায় তারপরে তারপর ঠোক দেয়। কি খায় সে? কি মাটি খায়? মাটির ভিতরে যেসব পোকা থাকে সে খায়। এখন মূলত পোকা কিন্তু খাচ্ছে, খাচ্ছে জন্য সে সে পুষ্টিটা পাচ্ছে, সে সুস্থ থাকছে, ভালো হচ্ছে, এরকম। এখন আমাদের মানুষের মাইন্ডসেট, তো আসলে এই পোকার যে লার্ভাটা, এটার ভিতরে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, 60% প্রোটিন থাকে। এই 60% প্রোটিন থাকলে এই প্রোটিনটা কিন্তু সে, তাকে আমরা যদি খাওয়াই তাহলে তার শরীরের ভিতরে তার গ্রোথটা, মুরগির গ্রোথটাও ভালো হবে। আর বাজার থেকে যে আমরা যে ফিডগুলা মুরগিকে কিনে খাওয়াই, সেটার ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, অন্যান্য বিষয় থাকে, এটা একদম ন্যাচারাল। তো সেই ন্যাচারাল ব্ল্যাক সোলজার ফ্লাই কীভাবে তৈরি হয়, কীভাবে একে উৎপাদন করা হয়, ব্যাপারটা দেখার জন্য আমরা এসেছি তারেকের এই ফার্মে। এবং এখানে যে জৈব সারগুলো উৎপাদন হয়, সেই জৈব সারগুলো কীভাবে আর একটু প্রসেস করে এটা মার্কেটে নিয়ে আসা যায়, এবং কৃষক ভাইদের যে মাটির উর্বরতা সেটাকেও কীভাবে বাড়ানো যায়, সেই ব্যাপার নিয়েই আমরা মূলত ওনার এই খামার ভিজিট করছি। আপনার পরিচয় দেন একটু। আসসালামু আলাইকুম, আমি তারিকুল হাসান, আমি সাবেক ব্যাংকার। আমার চাকরি ছেড়ে আমি একটু অ্যাগ্রো বিজনেসের প্রতি আমার আগে ঝোঁক ছিল, তো ওই পারপাসে এদিকে আসা। এবং আমি একটা ফার্মও করছিলাম, অবশ্য ফার্ম করতে গিয়ে আমার যে কয়েকটা এই মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা মানে প্রথমে প্র্যাকটিক্যালি এটা না করা পর্যন্ত বুঝি নেই, সেটা হচ্ছে যে আমরা যে এখানে সিন্ডিকেশন, ফিড সিন্ডিকেশন, আপনার চিক সিন্ডিকেশন, প্রত্যেকটা যে জিনিসগুলো আমরা কিনে করি প্রত্যেকটা জায়গায় এত বেশি আপনার মানে অপ্রয়োজনীয় প্রতিদ্বন্দ্বিতা, যার কারণে দেখা যাচ্ছে একটা এই ক্ষুদ্র খামারে বা এই রিটেলার বা আপনার স্টার্ট আপ যারা বিজনেসগুলো যেগুলো আছে খামারি লেভেলে, ওরা প্রচণ্ডভাবে ওদের উপর নির্ভরশীল। ওরা যখন যা বলে দাম আমাদেরকে তাই মানতে হচ্ছে। ফিড, আমার একটা মুরগি যা ফিড খায়, সাপোজ সে 2 কেজি ফিড খাওয়ার পর আড়াই কেজি ওজন হবে, ঠিক আছে। এখন মার্কেটে ওই মুরগিটার দাম হচ্ছে, মার্কেট প্রাইস হচ্ছে 150 টাকা সাপোজ, এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। কিন্তু আমি ফিডিং, বাচ্চার খরচ, মেডিসিন ইনক্লুডিং লেবার, ইলেকট্রিসিটি বিল, অ্যাক্সেসরি সব কিছু মিলে দেখা যাচ্ছে আমার খরচ পড়তেছে 160 অ্যাভারেজ। মার্কেট যদি আনফর্চুনেটলি ভালোর দিকে যায় তখন এটা হয়তো আমার যে 180 টাকা গেলো, কিন্তু 60 থেকে 20 টাকা বাড়লে 20 টাকা আমার লাভ থাকতেছে। কিন্তু এই 20 টাকাও ডিপেন্ড করতেছে অনেকগুলো ইফের উপর, অনেকগুলো ইয়ের উপর, যে প্যারামিটারের উপর। যেমন ধরুন আমার কোনো মুরগি মারা গেলো না, অস্বাভাবিক কোনো রোগ আমার ফার্মে আক্রমণ করলো না, বা সিজনাল কোনো মানে এফেক্ট আমার হইলো না, মানে 20 টাকা যেটা লাভ হবে সে লাভটা নির্ভর করতেছে অনেকগুলো মানে একেবারে অনাকাঙ্ক্ষিত কিছু নির্ভরশীলতার উপর। আর যেটা লস হবে সেটা একেবারে মানে পাই পাই বলে দেওয়া যায় যে এবার আমার লস হচ্ছে, কিন্তু লাভের ব্যাপারটা একেবারে অনিশ্চয়তা। এবং এটার পিছনে যেটা আমার কাছে মনে হয় দায়ী, সেটা হচ্ছে ফিড সিন্ডিকেশন। শুধুমাত্র ফিডের উপর ডিপেন্ডেন্সি কমায়া যদি কম খরচের ফিডটা উপর নির্ভর করা যায়, তাহলে দেখা যায় যে মানে এই বাজারটা এবং মুর খামারি হিসেবে তার যে চাহিদা বা আশা ভরসা সেটা টিকে থাকা সম্ভব, সেফ ফিডের উপর যদি তার নিয়ন্ত্রণটা থাকে। এখন আমরা এই ফিডের উপর তো আমরা তো আর ফ্যাক্টরি করতে পারবো না এই 2000-3000 মুরগির জন্য। সো আমরা খুঁজতে খুঁজতে ব্ল্যাক সোলজারে একটা খবর পাইলাম, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, করতেছে, প্রায় কোনো জায়গায় পার ডে 1 টন, 50 কেজি 200 কেজি, এক একজন ক্যাপাসিটি অনুসারে করতেছে। তো ভাবলাম দামিও ট্রাই করি, তো সেই সূত্রে এখানে আমি যে ওখান থেকে নর্থ বেঙ্গল থেকে আমি বীজ নিয়ে আসি,
এই শুরু করছি আর কি আপনাদের দোয়ায়। গত বছর জানুয়ারিতেই 2022 সালে জানুয়ারিতে অলমোস্ট 1 ইয়ার ক্রস করলো আমার এক্সপিরিয়েন্স বলা যায়। তা এই ক্ষেত্রে আমরা যেটা করি, এইখানে হচ্ছে আপনার এই আমরা বীজটা নিয়ে আসছিলাম, বীজ পোকা বলি আর কি সেটা, এটা এই সময় এবং প্রয়োজন অনুসারে এটার দাম একটু তারতম্য আছে। এটা এখন 300 টাকা দিয়েও পাওয়া যায়। আমরা যখন কিনছি প্রায় 1000 টাকা 1500 টাকা করে পার কেজি কিনতে হয়েছিল। তো ওটা এনে আমরা যেটা করি যে হাউসে দিই, সরি আমরা একটা লাভ হাউস বলি আর কি, যেখানে সে এই স্টিক থেকে সে মাছি হয়, যে পর্যায়টা ওইখানে আমরা ইয়েতে হয় মাছি হওয়ার পর সে আমরা একটা নির্দিষ্ট নার্সিং করি, যে স্প্রে করতে হয় বা কিছু যে প্রসিডিওর আছে, ওই প্রসিডিওর পর ডিম পারে, ওই ডিমগুলো আমরা একটা নির্দিষ্ট ওয়েতে আমরা একটু সংরক্ষণ করে ওরা আমরা এগুলো হ্যাচিং করি। হ্যাচ করার পর সেগুলো এই ইয়েকে আমরা ডল বলি আর কি, তখন 1 ডল 2 ডল 3 ডল, মানে একদিন বয়সীকে 1 ডল, 5 দিন বয়সী যেগুলো সেগুলোকে আমরা 5 ডল বলি। 5 ডল 6 ডল যখন হয় সেগুলোকে আমরা এই গোছাইয়া আমরা এই বড় বড় এই যে হাউসগুলো দেখতেছেন আমরা এই হাউসগুলোতে দিয়ে দিই। তবে হাউসগুলোতে দেওয়ার আগে যে কাজটা করতে হয়, আমাদেরকে আগেই ফিডের যোগানটা রাখতে হয় ওদের যে খাদ্য, আর এগুলোর খাদ্য হচ্ছে যে আমাদের সমাজে সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো যেগুলো আমাদের পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস, যেগুলো না থাকলে পরিবেশটা অনেক সুন্দর হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমার এই ব্ল্যাক সোল্ডারের মেইন ফিড। তো আমরা এই মেইন ফিড বলতে কিচেন ওয়েস্টেজ, আপনার ভেজিটেবল ওয়েস্টেজ, যে পচা শাকসবজি যেগুলো বাজারে বিক্রি হচ্ছে না, গরু বা গবাদি পশু খাওয়ার উপযুক্ত নাই, ডাস্টবিনে বা বিভিন্ন জায়গায় পড়ে ময়লা হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে, মাছি পুষতেছে বা পরিবেশ বিনষ্ট করতেছে, ওই জিনিসগুলো কিন্তু আমার এখানে বেসিক ফিড। বেসিক্যালি আমরা এটা যত বেশি করতে গিয়ে দেখা যাচ্ছে পরিবেশটা পরোক্ষভাবে আমি পরিবেশের মানে উন্নতি হচ্ছে, আমি করতেছি এটা বলবো না, মানে আমি এদেরকে খাওয়াতে গিয়ে আমার বাজারের ময়লাগুলো আমি কমাই ফেলতেছি, এই জিনিসগুলো ওদের ফিড। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনার উইদিন 15 ডেজ এগুলো একটা ইয়েতে লেভেলে চলে আসে, ফিডেবল লেভেল, মানে মুরগি হাঁস বাঁশ মাছ ইত্যাদি সবগুলোকে একটু খাওয়ানোর মতো রেডিতে চলে আসে। আর এইখানে প্রত্যেকটা পোকাতে একটা ম্যাচিউর পোকাতে 14 ডেজ বা 15 ডেজ বা 16 ডেজ গেলে এগুলো ম্যাচিউর বলা যায়, এই পোকাগুলোতে আপনার নিয়ার 45-60% প্রোটিন থাকে। এটা ভ্যারি করে আপনি কী খাওয়াচ্ছে সেটার উপর, কী নার্সিং করতেছে সেটার উপর। আর 30-40% থাকে ফ্যাট, আর বাকিটা পানি বা মিনারেল যাই থাকে আর কি এই জিনিসগুলো। এবং এটা সম্পূর্ণ একটা আপনি এখানে ন্যাচারালি হচ্ছে এবং এটা ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যালের কোনো আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন হয় না, সুযোগও নেই। আর যে জিনিসগুলো ওয়েস্টেজ হচ্ছে এখানে কেমিক্যাল থাকলেও ওরা কোনো কেমিক্যাল ইউজ করলেও সেটা পচার কারণে ওগুলো ওখানেই আশা করি নষ্ট হয়ে যায়, আর নষ্ট জিনিসই ওদের খাদ্য। আর এখান থেকে আমরা দুইভাবে এটাকে ডাইভার্ট করি, একটা হচ্ছে আমরা যখন বিক্রির জন্য বা কারো মাছ মুরগি বা হাঁসের জন্য করি, এই খাওয়ানোর জন্য ডাইরেক্ট করি, তাদেরকে আমরা 15 দিনের ভিতরে আমরা এটা ডেলিভারি করে দিই। আর যেগুলো আমাদের ফার্দার প্রসেস বা ডিম করার জন্য বা আমার এই প্রোডাকশন রানিং রাখার জন্য যেগুলো দরকার সেগুলোকে আমরা 20-25 দিন রাখি কালো হওয়া পর্যন্ত। কালো হওয়ার পর আমরা আমাদের ওই যে আমাদের লাভ হাউস থেকে আবার এই সাইকেলটা শুরু হয় আর কি। তো আর একটা জিনিস সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমি একটা এই সাপোজ আমার যে ফিডিংটা লাগে 100 কেজি যদি ফিড হয় এখানে, আমি এখানে দিলাম, এখান থেকে যা রিটার্ন আসলো সেটা তো পোকায় আসলো, কিন্তু ওই পোকা তো যা খায় আপনার প্রায় অলমোস্ট 50% অ্যান্ড অ্যাবাভ ওরা লিভ করে, মানে এগুলো বিষ্টা আকারে লিভ করে, এই বিষ্টাগুলো শুকনো ড্রাই আপনার চাফা শুষ্ক চাফাতা যেরকম ওরকমভাবে, এবং এগুলো ন্যাচারালি খুব ভালো একটা জৈব সার, যেগুলো আপনার কেঁচো সার যে ধরনের এবং খুব মাটিকে খুব উর্বর করে, ফসলের জন্য অনেক উপকারী একটা জিনিস উইদাউট কোনো সাইড ইফেক্ট, এবং এখানে কোনো কেমিক্যাল নেই। আমি দুইটা এই সেন্সে একটা জিনিস বলতে পারি, দুইটা জিনিস অ্যাসিওর হচ্ছে, একটা হচ্ছে ময়লা আবর্জনাগুলো ধ্বংস হচ্ছে, আর হাঁস মাছ মুরগি পরোক্ষভাবে মানুষের জন্য একটা ন্যাচারাল আপনার এই প্রোটিন সমৃদ্ধ একটা সুস্বাস্থ্যকর খাবার তৈরি হচ্ছে পরোক্ষভাবে মানুষের জন্য। জন্য বলতেছি কারণ এগুলো তো দিন শেষে মানুষের জন্যই করা, মুরগি খাবে হাঁস খাবে মাছ খাবে এরপরে ওগুলো মানুষ খাবে, তো মানুষের জন্য একটা পরোক্ষভাবে আমি একটা গুড বা হেলদি বা ডিলিশিয়াস ওদের একটা ফিড বা ইয়া তৈরি করা যাচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে যে ওই ময়লা যেগুলো ওয়েস্টে যেগুলো পড়ে থাকে রাস্তার পাশে গন্ধ করত, সেই জিনিসগুলো একদিকে হচ্ছে প্রোটিন আরেকদিকে হচ্ছে আপনার জৈব সার, যেগুলো আবার ওই সেম জিনিসে আমরা আবার আমাদের যে সবজির জন্য ব্যবহার করতেছি, বিভিন্ন গাছপালা শাক সবজি সব কিছুর জন্য এখানে ব্যবহার করতে পারতেছি, এবং কোনো সাইড ইফেক্ট নেই এখানে, রেশিও না যে এতগুলো দিলে গাছ মারা যাবে, এতগুলো দিলে গাছের ক্ষতি হবে এবং কোনো সাইড ইফেক্টই নেই, বেশি দিলে বেশি ভালো কম দিলে কম ভালো। কেমন পাচ্ছেন সেটা
এখানে আমাদের দুটো জিনিস আমরা সাপ্লাই করি, তিনটা জিনিস বেসিক্যালি। প্রথমত হচ্ছে আমাদের 20 পোকা সাপ্লাই সেল করি, এটা হচ্ছে মার্কেট ডিমান্ডের উপর, এটা 300 to 500 বিলং করে এর ভিতরে মার্কেট ডিমান্ডের উপর। আর আরেকটা জিনিস আমরা সাপ্লাই দিই, সেটা হচ্ছে ফিড আকারে, ফিডটা আমরা এটাও মার্কেট ডিমান্ডের উপরে, এটা 60 থেকে 70 টাকা এর ভিতরে বিলং করে। তাহলে আপনার নর্মাল ফিডের দাম কত? নর্মাল ফিডের দাম 60 টাকা। আমার যদি পার ডে 500 কেজি বা 300 কেজি প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমার প্রোডাকশন কস্ট অনেক কমে আসবে। কারণ আমার এখানে এই ডিরেক্ট কস্ট যেটা বলে, যেটা সরাসরি যেমন ধরেন ডিরেক্ট কস্ট থেকে অপারেটিং কস্ট অনেক বেশি। কীরকম আমার যে এখানে ঘর ভাড়া আছে, আমি যদি 100 কেজি প্রোডাকশন করি, এটা কিন্তু আমার 1000 কেজি বা 300 কেজি পার ডে প্রোডাকশন করার একটা ক্যাপাসিটি এই ঘরটা। কিন্তু এইখানে আমার যে প্রোডাকশনটা হচ্ছে সেটা ওই ক্যাপাসিটি আমার কাভার হচ্ছে না, যার কারণে আমার যে ফিক্সড খরচ যেগুলো ঘর ভাড়া, ইলেকট্রিসিটি, আমার স্টাফ, তারপরে ক্যারিং কস্ট, হ্যাঁ, এইগুলোর কারণে গিয়ে আমার পার হেড যে ইউনিট কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমার যদি প্রোডাকশন বেড়ে যায়, এটা আমি আপনার 40-50 টাকা দিতে কোনো মানে খুব অনেক লাভ করি, আমি বরং 40 টাকা বিক্রি করতে পারবো। সেক্ষেত্রে খামারিদের মুরগি উৎপাদন করে যে সব খামারি, তাদের মুরগি প্রোডাকশনের খরচটা কমে যাবে? হ্যাঁ, অনেক কমে যাবে, অনেক কমে যাবে, এবং আপনার রোগ বালাই কমে যাবে। আমরা এটা শোনাগত, আমি কোনো কোম্পানির ইয়ে বিষদগার করতেছি না, যে আমি যেটা শুনছি যে বিশেষ করে ডিলারদের কাছ থেকে, মুরগির এই ফার্মের মুরগি ডিলারদের কাছ থেকে, ওরা বলতেছে যে ওই খাবারগুলোই এমন যে একটা নির্দিষ্ট সময় পর একটা অসুখ এসে ধরা পড়ে, তখন ওই অসুখের জন্য নির্দিষ্ট কোম্পানির ওষুধটা ছাড়া এটা ভালো হয় না। এটা একটা মিথ হইতে পারে, আই ডোন্ট নো, কিন্তু এটাই কিন্তু হচ্ছে, সত্য আর মিথ্যা জানি না, কিন্তু এরকমই হচ্ছে। তাহলে আপনার যে একটা খাবার খাওয়াচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর যখন বিক্রির যোগ্য হচ্ছে, একটা ফার্মের মুরগি 25-30 দিন গেলে এটা সেলেবল হয়, মার্কেটে খাওয়ার উপযোগী হয়, কিন্তু ওই সময় এসে দেখা যাচ্ছে একটা রোগ আসলো, এবং ওই রোগের জন্য এমন অবস্থা যে আপনার তখন অনেক টাকা লাগলেও আপনাকে বাধ্য হয়ে আপনাকে ওষুধটা কিনতে হচ্ছে, কারণ আপনার নাইলে ফুরেটাই লস হয়ে যাবে। এই যে আপনি পরোক্ষভাবে একটা ইন্ডেমনিটির ভিতরে পড়ে গেলেন, বা একটা এই যে সিঙ্কলের ভিতরে, সিন্ডিকেশনের ভিতরে পড়ে গেলেন, এটার এই জায়গা থেকে তো আপনার প্রত্যেককে রিক্যাপ করতে পারতেছেন, কারণ আপনার এই ফিডে ওই ধরনের কোনো এম্বার্কো নাই যে এটা খাওয়াইলে ওই ধরনের রোগ আসবে। কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল জিনিস, যেটা মুরগি খুঁজে খুঁজে খায় সেটা আমরা এখানে করে খাওয়াচ্ছি, এটাই প্রত্যেক। আর কেউ যদি করতে চায় সেটা মোস্ট ওয়েলকাম। আমরা চাচ্ছি এটা যদি যত স্প্রেড হয়, এই যে খাদ্যের যে সিন্ডিকেশন আছে বা ফিডের উচ্চ মূল্য, এত হাজার হাজার খামারি অনেক স্বপ্ন দেখে এই লাইনে আসে, এবং দিন শেষে কিছু না পেয়ে ঘর বাড়ি সব বন্ধ রেখে আপনার একসময় দেউলে হয়ে যাচ্ছে, সেফ ওদের কারণে, কিছু বড় রাঘব বলের কারণে। তো এই নিজে নিজে যদি উৎপাদন করে নিজে নিজে খাওয়াতে পারে, এই তাহলে প্রত্যেকটা খামারি স্বাবলম্বী হবে, তাদের কস্ট কমবে, প্রফিটটা বাড়বে, আর আলটিমেটলি এটা এক্সপোর্টেবল একটা জিনিস জানেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যে প্রোটিনটা আছে, আমাদের এই ফিড কোম্পানিগুলো যে প্রোটিনগুলো আমাদের ফিডের সাথে অ্যাড করে কন্টেইনার আকারে দেয়, সেই ফিডের ওই প্রোটিনটার পার কেজি মিনিমাম 8000 টাকা। আরও মজার ব্যাপার হচ্ছে, এই 8000 টাকার এই প্রোটিনটা কিন্তু ইম্পোর্ট করে আনতে হয়, 8000 টাকায় ডলার আকারে আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি, ইম্পোর্ট করে আনতেছি কিছু কেমিক্যাল আকারে প্রোটিন। এটা প্রোটিন হইতে পারে, কেমিক্যাল হইতে পারে, কিন্তু খাওয়াচ্ছি আমরা প্রোটিন বলে, কেমিক্যালও আমার ধারণা হতে পারে। আর এখানে আপনার 1 কেজি প্রোটিন আপনার এখানে পাবেন, সাপোজ ধরেন আমার 1 কেজি বিশ পোকার দাম যদি 200 টাকা হয়, 7 কেজি 20 পোকাকে আমি যখন ড্রাই করব, ড্রাই করে যখন এটাকে আমি ইয়ে করবো, এটা কিন্তু 1 কেজি প্রোটিন আর পাবেন এখানে। হয়ার এস এই 7 কেজির দাম আপনার কত? 300 টাকা, 2000 টাকায় ধরলাম লামসাম, তো 2000 টাকা দিয়ে আপনি 1 কেজি প্রোটিন পাচ্ছেন, তাও ন্যাচারাল। এই 2000 টাকা আমি বলতেছি অনেক, এখন আমার উৎপাদন খরচ বেশি বলে বলতেছি, অ্যাকচুয়ালি 7 কেজির দাম সর্বোচ্চ 50 টাকা করে যদি আমি বিকতে পারি, প্রোডাকশন যদি ভালো হয়, তাহলে কত? 750 টাকা বা 500 টাকা সাপোজ, মানে 1 কেজি প্রোটিন পাচ্ছি আমি 500 টাকা দিয়ে, তাও কোনো ইম্পোর্ট করতে হচ্ছে না, আমার টাকাও পাচার হচ্ছে না, এবং সেটা ন্যাচারাল। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এটা আপনার ওয়েটও অ্যাড করতেছে, কারণ আপনি 7 কেজি যে আমার যে ড্রাই ইগুলো লার্ভাগুলো সেগুলো কিন্তু ফিডের ভিতরে 7 কেজি অ্যাড করতেছে, ওজনও বাড়াচ্ছে, প্লাস ন্যাচারাল প্রোটিন,
প্লাস আপনার কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করতে হচ্ছে না। তো সব দিক থেকেও আপনি যদি চিন্তা করেন এটা একটা ভালো একটা ভবিষ্যৎ আছে, যদি সবাই চিন্তা করে চেষ্টা করে তাহলে এটা একটা সম্ভাবনাময় একটা দিক। তবে সফল হওয়াটা একটু অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, যেমন ধরেন আপনার যে এখানে সবাই আপনার কাজ করতে এত উৎসাহী হয় না, আর যে ওয়েস্টেজ যে কালেকশন এটা এত মানে শুনতে যত সহজ মনে হয় এটা এতটা ইজিও না, যে ওয়েস্টেজ কালেকশন মানে পড়ে থাকে কিন্তু আনবেটাকে আপনি অন্য লেবার দিয়ে আপনি ইটের কাজ করাতে পারবেন, রাজমিস্ত্রি ঘরের কাজ করাতে পারবেন, কিন্তু চাইলে আপনি ওই কাজটা আপনি সবাইকে দিয়ে করাতে পারবেন। কাজের স্ট্যাটাসের কারণে মানুষ আগ্রহী হয় না, তবে মার্জ লেভেলে গেলে অনেক সহজ হয়ে যাবে, তবে ওই পর্যন্ত যাতে একটু অনেকগুলো ধাপ পেরিতে হবে বা একটু লেগে থাকতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, মূলত আসলে এই প্রকার পরিচিতির অভাব, কিন্তু এটা অত্যন্ত উপকারী, পুষ্টিকর, যেটা ন্যাচারাল এবং আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো, যে মুরগি প্রোডাকশন হবে সেই মুরগির স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরা আশা করি যে এই কার্যক্রমটা আস্তে আস্তে মানুষের মাঝে এটা বিস্তার লাভ করবে, এবং এই বিস্তার লাভের ক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে, উপজেলা প্রাণী সম্পদ অফিসের তরফ থেকে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করব, এবং আস্তে আস্তে অন্যান্য খামারি যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব, যে আপনি উদ্বুদ্ধ করবেন সচেতনতামূলক কার্যক্রম অনেক করছে। সবসময় খোলা, যে কেউ শিখতে আসুক, জানতে আসুক, বা এটা নার্সিং এর জন্য আসুক, ভিড়ের জন্য আসুক, ভিড়ের জন্য আসুক, সবসময় এটা আমি চাই অনেকেই করুক। হ্যাঁ, এভাবে যদি করতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এটা একটা পরিচিতি পাবে, এবং আমাদের যে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, আমাদের খামারিদের যে লসের যে প্রবণতা সেই লসের প্রবণতাটা কমে যাবে। আশা করছি এই পোলট্রি শিল্প এটা এবং এই মাছের শিল্প, অর্থাৎ যে পুকুরে মাছ চাষ করে সেটাও কিন্তু এই পোকার মাধ্যমে, এই পোকাকে খাওয়ানোর মাধ্যমে সেটারও উন্নয়ন হবে। আশা করি এই কার্যক্রম আরও বেগবান হোক, আমাদের উন্নয়ন হোক, কৃষক ভাইরা এগিয়ে যাক, তাদের উন্নয়ন হোক, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।